জন্য আমার সবচেয়ে পছন্দের প্রিয় পদে আমডালটা বানিয়েছে। ডালে লঙ্কার গুঁড়ো মেশানো হয়েছে এই প্যাকেটটা থেকে। রিক, যেভাবেই হোক তোকে এটা থেকে বাঁচতে হবে। আমি কোনোভাবেই বিন্দিকে দোষী মানতে পারছি না। তো পুরো রেস্টুরেন্টের রান্নার মতো খেতে। কিন্তু বাড়িতে বানানো রিক বাবুর হাতের রান্না দোকানের মতো কেন খেতে হবে? ভাত, ডাল, নেচড়, ফিশ কালিয়া, তো রেস্টুরেন্টের বিল লিখুন, আমি কি করব? ওই লোকটা তো আজ এই খাবারগুলোই বানিয়েছিল। তার মানে খাবারগুলো সব দোকান থেকে আনানো। আমি বুঝতে পারছি ওই লোকটা খাবার নিজে বানায়নি, কিনে এনেছে। ছি ছি ছি, এমনও কেউ হয় মা সিদ্ধেশ্বরী? মেরি প্যারি বিন্দি, মেরি ভোলি রে বিন্দি, মেরি প্যার কি নাইয়া বীজ ভবন মে ডুক ডুক। কোথায় যাচ্ছিলে বলো তো? এত তাড়ায়, এত তাড়াহুড়ো কিসের বিন্দি রানী? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কি ব্যস্ততা? মিথ্যেবাদী মানুষ, নিচ হয়ে জানতাম তা বলে এতটা নিচ আপনি? আলে বাবা, লে কি রেগে গেছে, রাগ করেছে, রাগুনি রাঙা মাথায় জিরো। আচ্ছা বেশ, চুপ, একদম চুপ। ঝাল খেলে বাবার পেটে ব্যথা হয় জেনেও আপনি বাবার ওই ঝাল ডালটা খাওয়ালে, হোটেলের খাবার খাওয়ালে। হোটেল? আমি জানতাম, আমি জানতাম, মানে আমার এত একটা ভালো রান্না সেটা নিয়ে এটা ছাড়া তোমার কিচ্ছু বলার ছিল না বিন্দি। আমি কত কষ্ট করে ভালো করে রান্না বান্না করে নিজে হাতে রান্না করেছেন, তাই তো? মিথ্যে কথা, এই সব খাবার আপনি হোটেল থেকে কিনে এনেছেন, সে কথা আমি এখন বাড়ির সবাই রেখে বলবো। উফ, কি বিপদ বলো দেখি। এত বড় বড় কথা বলছো, তোমার কাছে ওই বিমান আছে? বিমান বিমান আছে, এই কাগজটা। খাবারের দোকানের খাবারের দামের লিস্টি। আপনার মুখোশ আজ আমি খুলে দেব। এই সেরেছে, একেবারে বিল হাতে পেলো কি করে? আরে দূর বোকামে, কিসের না কিসের বিল দেখাও, দেখো। আপনিও মন নে ভাবেন, মন বলতে কিছু আছে নাকি আপনার? যদি সত্যি মন বলতে কিছু থাকতো তাহলে পলা দিদির সাথে একবার, পিয়ালি দিদির সাথে একবার এইভাবে খেলতে পারতেন না। পিয়ালি তোমার একমাত্র ননদ বিন্দি, তোমার শহরের বাবুর বোন, তার যদি মন ভেঙে যায় তোমার খারাপ লাগবে। বিলটা দাও। আমি জানি আজ না হোক কাল পিয়ালি দিদির মন আপনি এমনিই ভাঙবেন, তার থেকে ভালো আমি তারে আগে থেকে সাবধান করে দিই, অন্তত নিজেরে সামলে নিতে পারবে সে। পিয়ালি? পিয়ালি তুমি বিশ্বাস করো না ওর কথা, ও মিথ্যে কথা বলছে। পিয়ালি, ও মিথ্যে কথা বলছে। পহলা নশা, পহলা খুমার, নয়া প্যার হ্যা ইন্তজার, কর লু মে ক্যা আপনা হাল, এই দিলে বেকার। তাকিয়ে থাকার মতো কিছু হয়নি, আমি ওই বোকা ভিলেনগুলোর মতো এটা তোমার মুখে নাটক করে ছুঁড়ে মারবো, এরকমটা হবে? আসলে কি বিন্দি, আমি টিয়ার মতো বোকা ভিলেন নই, আমি খুব যন্তর, বুঝলে? খুব ধুরন্ধর, আমার মুখোশ খুলতে গেলে তোমার একটা জন্ম নিতে হবে সোনা। আমি অনেক দূর প্ল্যান করেছি, এত সহজে আমি এই বাড়ি ছেড়ে যাবো না, এগুলোর ব্যবস্থা করতে হবে। তো এখানে আমার একটা
পিন করা ছিল, কোথায় গেল? লেগে যেতে পারে। খাবার তো আগে হজম হয়ে গেছে, হজম হয়ে গেল। মেরি প্যার কি নাইয়া বীজ ভবন মে গুড় গুড় ভোকে খায়ে উসকো পার লাগা দে। আমায় ফোনটা শেখাবেন বলে অপেক্ষা করতে করতে চোখ লেগে গেছে গো মানুষটার। দেখেছ, রাতের জামা কাপড়টা অবধি পরেননি। কেমন ভাবে শুয়ে আছে দেখো। আপনি ঠিকই বলেছেন শহরের বাবু, আমায় আরো চালাক চতুর হতে হবে। ওই লোকটারে ধরতে গেলে নিজের চোখ কান খোলা রাখতে হবে। আরো আমি খুব যন্ত্র বুঝলে, খুব ধুরন্ধর। আমার মুখোশ খুলতে গেলে তোমার একটা জন্ম নিতে হবে সোনা। ওই রিক আমায় বোকা ভাবে, আমি কিছুতেই আর বোকা থাকবো না। কিন্তু কি করব আমি? ফোন চালানো শিখতেই হবে। দূর বাবা, এই ফোন চলে কিভাবে? এই ফোন তো চলছেই নি, কিভাবে চালাবো আমি? এই তো আলো। এইভাবে ফোন অন করে, বুঝলে? আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন। কি আর করব বলো, মাস্টার মশাই তার ছাত্রীর জন্য অপেক্ষা করে 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 ফাইনালি ঘুমিয়ে পড়ল। মাস্টার মশাই? আগে আমি তোমাকে ফোন ব্যবহার করা শেখাবো না? শিখতে হবে তো নাকি? আমি শিখবো শহরের বাবু, শেখান। দাঁড়াও, এই দেখো। বলো এবার কি শিখলে আজ? ইংরেজিতে 1 থেকে 10। বাহ, 1, 2, 3। থ্রি না, থ্রি। তার মানে তো এবার তুমি নাম্বার দেখে ফোন করতে পারবে, তাই না? পারবো তো, কিন্তু এবার কান থেকে ফোনটা নামাই, কানে খুব সুড়সুড়ি লাগছে। ফোনটা কানে দাও বিন্দি,
দাও বলছি। তো 1 2 3 তো হলো, তা আর কি শিখেছো বলো? আরে বলো আর কি শিখলে? ও সরি, বলো, ফোনটা কানে দাও, ফোনটা কানে দাও, বলো এবার। কুকিং ধাগিন তানাক 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 দেন ধাগিন তানাক 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 কুকিং দেন ধাগিন তানাক মানে রান্না করা। ভালো দিদি বলেছে। আর আর চাউমুন কি? চাউমুন চাউমুন দড়ি দড়ি দেখতে হয়। চাউমুন তো চাউমুন না, চাউমিন। চাউ মিন মিন চাউমিন চাউমিন। তোমার আর কি শিখলে? আর কি শিখলে বলো? আর শাটু 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 রাখি দিদি বলে নে। আরে ওটা শাটুপ না, ওটা হচ্ছে শাট আপ। শাট আপ, শাট আপ মানে হচ্ছে যখন কেউ কাউকে চুপ করতে বলে তখন বলে শাট আপ। ও তাহলে এখন থেকে কাউকে চুপ করতে হলে বলবো শাট আপ। বিন্দি, আসলে শাট আপটা কিন্তু রেগে গেলে বলে, রেগে গিয়ে বলে শাট আপ, রেগে গিয়ে বলে, এমনি এমনি বলে না। তাহলে কাল সকালবেলা গিয়ে পাশের বাড়িতে বলে আসবো। হ্যাঁ, এত জোরে জোরে কথা বলে দুপুরবেলা পিসিমা ঘুমোতেই পারেন নে। এ বাবা, না না, ওখানে শাট আপ বলো না, ওখানে বলতে হবে তোমায় সাইলেন্স, সাইলেন্স প্লিজ। হ্যাঁ, মানে কেউ যদি ধরো অকারণে খুব হট্টগোল করছে বা খুব চেঁচামেচি করছে তখন সেখানে গিয়ে বলতে হয় সাইলেন্স প্লিজ, মানে দয়া করে চুপ করো। বুঝেছো? বুঝেছি। এটাও বুঝতে পেরেছি যে আপনি আমায় ফোন শেখানোর নাম করে আসলে পড়াশোনা শেখাচ্ছেন। এবার ফোনটা রাখি। কানটা ঝাঁ ঝাঁ করছে আমার। দেখি দেখি দেখি, আচ্ছা এটা কি ওই স্কুলের বইতে নাম লিখে রাখার মতো, যার ফোন তার ছবি থাকতে হয়? আচ্ছা, তার মানে ফোনে ছবি তোলা শেখার শখ। ওকে, তোমার ফোনটা দেখি। এইবার আমি তোমায় সেলফি তোলা শেখাবো। কি সেলফি? সেলফি মানে হচ্ছে যখন কেউ মানে নিজের ফোনে নিজের ছবি তোলে কারুর সাহায্য ছাড়া, নিজে নিজে যখন তোলে তখন সেটাকে বলে সেলফি। এসো। বাহ, অসাধারণ, শুধু তোমার কানটাই আসছে। হ্যাঁ, এবার শুধু নিজের নাকটা দেখাও। আরে কাছে এসো না, কি করছো? দেখো কি উঠলো এটা। এসো। আরে তো ভালো করে ছবি উঠবে তো, ঠিক মতো বসো, চুপচাপ শান্ত হয়ে হাসো। অন্যরকম কিছু করো, এরকম করো। দুই দেখাবো, দুই? আচ্ছা হ্যাঁ, তবে দুই দেখাও, হাসো। এবার তুমি তোলো। আরে না পড়ার কি আছে এরকম? প্রথমে এই বোতামটা চিপলে আলো জ্বলবে। আর চাটা ফুটে গেল তো, কি লুকোচ্ছিস? দেখি 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 দেখি। ভালো দিদি, দেখি দেখা আমাকে, দেখা দেখা দেখা। বাবা, এত বড় মোবাইল ফোন, নতুন, জিত দিয়েছে বুঝি? সেই জন্য তুই লুকিয়ে লুকিয়ে মোবাইল ফোন চালানো শিখছিলি? না না, লুকিয়ে লুকিয়ে নয়,
তুই তো মোবাইল চালাতে জানিস না, কখন শিখলি? ওই তো কাল রাতে। কাল রাতে? বলছি কফিটা তো কিছু হবে নাকি আবার দোকানে যেতে হবে? আরে জিতকাল সারা রাত ধরে মোবাইল চালানোই শেখালো না, আই লাভ ইউ বললো। হ্যাঁ যা। হেরে আশ্চর্য তো, ডিসকাস্টিং। আরে আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন মানে? আমি খাবো না আপনার কফি। কেন? আপনি খুব বাজে। আরে সব কি বলছেন ওকে? হ্যাঁ কি বাচ্চা মেয়ে, তাকে সব কি কথা শেখাচ্ছেন আপনি? এগুলোর পার্সোনাল ব্যাপার, এগুলো বলতে নেই পাবলিকলি। মানে আরে বাবা আমি কি খারাপ কথা বলেছি? হ্যাঁ আপনি এসব বুঝবেন না, আপনি তো তেতো এনি তেতো কফি খান, ধরুন। না খাবো না, আপনার কথা শুনবো না। আপনি বাজে, অত্যন্ত বাজে, খুব বাজে মহিলা আপনি, বাচাল মহিলা। আসছে যাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি কতটুকু মহিলাদের চেনেন? হ্যাঁ মানে আপনি কি মিশেছেন মহিলাদের সাথে? না। হ্যাঁ আপনি আমার কথা শুনুন, আমি যেটা বলছি সেটা শুনুন ভালো। আমি কিছু শুনবো না, আমি মহিলাদের সাথে মিশিনি, চিনি না, জানি না, বুঝি না সব। ভালো দিদি, ছোটবাবু চুপ কর, চুপ। কি বলছেন উনি, কি জানেন উনি? আমি মিশিনি মহিলাদের সঙ্গে। আপনি তবে কি মহিলা না পুরুষ? দেখুন এইসব যুক্তি দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ আমি কোনো খারাপ কথা বিন্দিকে বলিনি। বলেছেন? হ্যাঁ বলেছেন। আপনি বাজে কথা বলেছেন ওকে। কি বাজে কথা বলেছি আমি ওকে? হ্যাঁ বলুন আমাকে কি বাজে কথা বলেছি তোকে। আই বিন্দি শোন দিকে, আমি কি খারাপ কথা বলেছি রে? আমি বলেছি যে জিত আই লাভ ইউ টাইলার। আপনি আবার বলছেন? এই একদম চুপ, দাঁড়ান 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 না, আমি ওকে জিজ্ঞেস করব না। বলবেন আমার কথা, তুই বলবেন না। হ্যাঁ আমি যে কথা বলছি বুঝলাম, টিকিট রাখ করে কথা বলবি না। আপনি বাজে কথা উত্তর দিবি না। ও বলছো রাখ করে না। আপনি বাজে শুধু শুধু আমাকে সবসময় দোষ দেন কেন? বলুন তো আপনার দোষ নেই। না আপনি মহিলাদের কথা শুনুন, সব আমার। আপনি জানেন আপনি সব জানেন, পছন্দ করেন আপনি সব জানেন, আপনি সব চেনেন। না 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 আপনি আপনি সাইলেন্স, ডিসকাস্টিং। আমি জানি কখন সাটু টাপ বলতি হয় আর কখন সাইলেন্স বলতি হয়। ও কাল তাহলে সারা রাত শিক্ষামূলক আলোচনা হয়েছে। হ্যাঁ খুব শিক্ষামূলক। সাইলেন্স আপনি আছেন না কুশিক্ষামূলক আড্ডার জন্য, ব্যালেন্স হয়ে গেল। আমি কুশিক্ষা দেব নাকি? নিশ্চয়ই। আপনি এই কথাটা বলতে পারবেন? আরে বিন্দি আমি হাজারবার, আপনি লক্ষবার, কোটিবার, আপনি 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 আমি কিন্তু আমি সেটা বলে দেব। ও মা পলা দিদি, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ রে পলা, আর বমি হয়নি তো? না। ওষুধ খেয়েছিস তো? পলা দিদি আমি না তোমার জন্য লুচি কচুরি কিচ্ছু রাঁধিনি, এই গরমের মধ্যে তেলে ভাজা খেলে আবার যদি শুনি। আজকে বাড়িতে কোনো ব্রেকফাস্ট হবে না, আমি গরম গরম কচুরি জিলিপি এনেছি, সবাই তাই খাবো। তাছাড়া তুমি ওরোজ খাটবে কেন বলো তো? ছোটদা ঠিক বলেছি না বলুন? সেই হয় ছোট বৌদি নয় বৌমনিকে খাটতে হয়, কি দরকার? আমি জব করে ফেরার সময় ভাবলাম যে একটু অবাক হচ্ছেন। না না আমি রোজই সকালবেলা উঠে জব করতে যাই, অভ্যেস, ফিটনেস ফার্স্ট। আপনার সাথে না সেভাবে আলাপই হয়নি, আমার নাম তো শুনেই থাকবেন, রিক। শুভ্রাংশু বাবু, আমি নাকি এদের জন্য নাইট ক্লাব, নাইট ড্রাইভ সব ছেড়ে জগিং করলাম, আর এরা পাত্তাই দিল না। দেবে দেবে, একটু পরই কেমন সবাই আমার পাত্তা দেয় দেখো বিন্দি রানী। বলা আরে চলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো এসো চলো। আমি খুব যন্তর বুঝলে, খুব ধুরন্ধর। আমার মুখোশ খুলতে গেলে তোমার একটা জন্ম নিতে হবে সোনা। আমি অনেক দূর প্ল্যান করেছি, এত সহজে আমি এই বাড়ি ছেড়ে যাবো না। এসো এসো আস্তে সাবধানে বসো, এসো। আমি তো জানি কচুরি জিলিপি এগুলো পলার ফেভারিট, সেই জন্যই তো স্পেশালি আনা। বৌমনি ঠিক করেছি না? বৌমনি আরে
খেতে চলো, সবাই ওয়েট করছে। দেখতে পেয়েছো তো বিন্দিরানী, সবাই কিরকম আমার কথায় ওঠা বসা করছে। দুদিন আগে যার বমি হলো, সেও কচুরি জিলিপি খাচ্ছে। এরমভাবে চলতে থাকলে একদিন সব আমার হাতে চলে আসবে, তখন কি হবে? না এরকম হতে পারে, আমি বিষ দিলাম লোকে, অমৃত ভেবে খেয়ে ফেললো। আমি বিষ দিলাম লোকে, অমৃত ভেবে খেয়ে ফেলে।